ক্লাসে আসার পরই বুঝতে পারছি যে মানে তাপ দেওয়াটা অনেক বেশি। আসলে আমরা তো আসলাম অনেক দিন পর, ঈদে তো আমরা অনেক মজা করলাম, তবে ঈদের পর যে গরম পড়েছে, এখন ক্লাসে আসার পরই বুঝতে পারছি যে মানে তাপ দেওয়াটা অনেক বেশি। মানে স্যাররা যেহেতু বলেছে যে ক্লাসের বাইরে যেতে মানা করতে, সে তো আমরা আমরা এখনো যাব না। আর যেহেতু অনেক দিন পর এসেছি, সবার সাথে এখন মিলেমিশে আমার অনেক ভালো লাগছে, এবং আমরা পুরোপুরি চেষ্টা করছি যে গরম থেকে বাঁচার এবং ক্লাসের ভিতে থাকার। আজকে থেকে আবার ওদের ক্লাস খুললো। একটু সুবিধা হচ্ছে যে সকাল 7টা সোয়া 7টায় ওকে দিয়ে গেছি আমি স্কুলে, 7:30টায় ওদের স্কুল ছিল, আর এখন তো শেষ হলো 11টায়। তো এই একটু সুবিধা আছে, তবে যদি আর একটু তাপধারা একটু কমলে, যদি ক্লাসগুলো কন্টিনিউ করতো, তাইলে মনে হয় একটু সুবিধা হতো সবার জন্যই। আমি প্রথমে অভিভাবকদের কাছে একটি মেসেজ পাঠিয়েছি যেন শিক্ষার্থীদেরকে 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ক্লাসরুম থেকে বের না হওয়ার জন্য তারা বলে দেন বাসা থেকেই, আর বাসা থেকে টিফিন দেওয়ার জন্য বলেছি। যদিও আমরা বিদ্যালয় থেকে কোনো মানে মানসম্মত টিফিন দেওয়ার চেষ্টা করছি, এবং শ্রেণীকক্ষে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা করেছি। আমার কোনো শিক্ষার্থী যদি অসুস্থ বোধ করে, এজন্য অতিরিক্ত ঘামের জন্য আমরা স্যালাইনের ব্যবস্থা করেছি, ছোট বাচ্চাদের জন্য টেস্টি স্যালাইন, ওর স্যালাইন সব কিছুর ব্যবস্থা করেছি। আপনার শ্রেণীকক্ষে নোটিশ দেওয়া হয়েছে যেন ওরা প্রয়োজনের বাইরে ওরা যেন মাঠে না খেলে, এবং শিক্ষকদেরকে আমরা বলে দিয়েছি যে শ্রেণীকক্ষে ছোটো ছোটো বাচ্চারা তো ওরা তো বুঝবে না, এজন্য ওরা যদি কোনো বল নিয়ে আসে বা খেলার সামগ্রী নিয়ে আসে, ওগুলি যেন শিক্ষকরা তাদের হাতে নিয়ে নেয়, ওদেরকে যেন বুঝিয়ে বলে যে তোমরা এখন এই গরমের সময় মাঠে নেমে খেলো না। এবং আরও একটা কাজ করেছি যে শিক্ষার্থীদেরকে জন্য সুপেয় পানির ব্যবস্থাও করেছি। আর একটা বলেছি যে ওদেরকে যে তোমরা আমরা স্কুল থেকে যে টিফিন দেবো, এর বাইরে গিয়ে তোমরা খাওয়ার চেষ্টা করবে না।